হ্যালো, আমার নাম শুভঙ্কর মিত্র। আমার একটা ইউটিউব চ্যানেল আছে শুভঙ্কর মিত্র নামে। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে বন্ধুগণ, সাবস্ক্রাইবগণ, দর্শকগণকে আমার তরফ থেকে স্বাগত। আমি দুদিন আগে পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায় একটা রবীন্দ্র সদন হলে বিচার সঙ্গীত মেলার হয়ে গেল, সেখানে আমি গিয়েছিলাম দেখতে হোল নাইট ব্যাপী। সেখানে আমি সবাই রবীন নবীন অনেকেই এসেছিলো, খুব সুন্দর গান গেয়েছে। তাদের আমরা গিয়ে নিজের ফোনের ক্যামেরা দিয়ে ফটোশ্যুট করেছি, ভিডিও রেকর্ডিং করেছি। সেই ভিডিও রেকর্ডিং আমি আমার ইউটিউবে ছাড়তে চাই এবং অনেকগুলো ভিডিও ডাউনলোড করে এনেছি। ফার্স্ট পার্টে আমি একটা ডাউনলোড করা ভিডিও ছেড়েছি এবং এটা পার্ট টু আমি ছাড়তে চলেছি। আপনারা দেখুন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন আর শেয়ার করুন। আর একটা কথা আমি বলবার জন্য মনে করছি, যেটা হলো ইউটিউব অধিকর্তাদের বলছি, এটা আমি কোনো কপিরাইট করছি না, কোনো কিছু থেকেই কপিরাইট করছি না। আমি নিজে গিয়ে রবীন্দ্র সদন হলে নিজের ক্যামেরা থেকে ফটো ভিডিও আপলোডিং করে নিয়ে আমি, তবে দেখুন ওখানে লেখা আছে যে পশ্চিমবঙ্গ সরকারের বলে ছবিতে দেখতে পাবেন, নিয়ে করে নিয়ে তবে আমি আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে ছাড়ছি। যদি আপনি আমার জিনিসটা ভালোভাবে দেখে নিয়ে কপিরাইটের সিগন্যাল না দেন, তাহলে আমি আপনাদের কাছে বাধিত থাকবো। কিন্তু হিট ছবি ওটা জানেন, তাওস পালের পাঁচ পাঁচটা ছবি হিট ছবি, কিছু করার নেই। সে যদিও জেলে আসামি কিন্তু হয়ে গেছে গুরু দক্ষিণার পরে ওই ক্যারেক্টারটা ভালো লাগে। ও সব থেকে না, ও সব থেকে ওইটা ভালো তো গুরু দক্ষিণা। সত্যি এখন লাইফটা নষ্ট হয়ে গেল। ওই মায়ের অভিশাপটাই খেয়ে গেছে, কি আনন্দ পাচ্ছি আপনাদের বলে বোঝাতে দুঃখ আমার এটি যে আজকে গাইতে পারবো না, আমি তা ঠিক কথা বলে গেলাম আর কি করবো। আপনারাই আমাদের আসল ভগবান এবং এই যে এত সুন্দর সঙ্গীত মেলার সমর্পণ হচ্ছে আজকে লাস্ট ডে সারা রাত্রব্যাপী, এর জন্য আমাদের মুখ্যমন্ত্রীর নাম বারবার করি কেন জানেন, উনি এত ভালোবাসেন গান শুনতে, গান ভালো যারা গায় তাদের উৎসাহ দেন, যার জন্য আমাদের খুব আনন্দ হয়। সঙ্গীতের অনুষ্ঠানে তার যোগ্য সহযোগী ইন্দ্রনীল সেন গায়ক একজন, তো এই সমস্ত তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক যারা আছেন দুর্দান্ত পরিশ্রম করে সঙ্গীত মেলার সমাপ্তি দিন এসে গেল আজকে। 2018 বছর শেষ, মেলাও শেষ হবে প্রায়, তাই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি
আপনাদের কাছে প্রার্থনা যে আগামী দিনে শিল্পীদের অনেক আশীর্বাদ করুন, তারা অনেক বড় হয় এবং এইভাবে আয়োজন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটু জোরে হাত তালি চাই আজকে এই মঞ্চ থেকে অনুভূতি শুরু করছে তার গান। আকাশ সুন্দর সোহাগ জলে।